ধর্ম যার কাছে তার ধর্ম তার কাছে, তাই না? তো আচ্ছা বলতেছি এখন দেবতা আমরা নিজেরাই বজায় রাখতে পারি তাহলে তো আর কোনো সমস্যাই হয় না, যেহেতু এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আর আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি এসেছি হাজারদুয়ারির সামনে, আর আজকে আমি কোনো ব্লগ শ্যুট করব না। আজকে আমি যেটা করব সেটা একটা সার্ভে, যেটা হবে হোয়াট ইন্ডিয়ান বাঙালিস থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশি পিপলস। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আর বলবেন কেমন লাগলো ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম। রাজারাম চৌধুরী। জামিল। জয়ন্ত সর্দার। তাজুল ইসলাম। রাজমুল্লা। রাকেশ রোশন। বাংলাদেশের কথা মাথায় আসলে আপনার মাথায় প্রথম কোন কথাটা আসে? পাশের দেশ, এবং পাশের দেশ হলো এক ভাষা, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। কখনো মনে হয় না অন্য দেশ। পশ্চিমবাংলা রাজ্যের সংলগ্ন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ খুবই ভালো জায়গা, একটা সুন্দর আবহাওয়া, মৌসুম ভালো, ওখানকার মাটি ভালো। বাংলাদেশ এটা প্রকৃতির দেশ। বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা জায়গাটা, ওই জায়গাটা পছন্দ, ওটা ভালো লাগে। আমাদের পার্শ্ববর্তী দেশ হইতে বাংলাদেশের অনেক জায়গায় দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে। সেগুলো যেমন রাজশাহী, ঢাকা, যেমন ঢাকা রাজধানী ঢাকা, খুলনা। আমরা বাঙালি, ওরাও বাঙালি, সেই জন্য ধরেন একটা ভালো লাগে। বাঙালি, বাঙালির প্রতি বাঙালির একটা টান, ভালোবাসা, ওটুকুই। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টের নাম? প্রেসিডেন্ট আপাতত মনে আসছে না, কিন্তু জানা ছিল শেখ হাসিনা। তাহলে প্রধানমন্ত্রীর নাম কি? প্রেসিডেন্ট যে, সেই তো প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানা আছে? শ্রীমতী শেখ হাসিনা। শেখ হাসিনা, শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে। হাসিনা, আমি তো হাসছি। বাংলাদেশের রাজধানী? বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী হচ্ছে এই রাজশাহী। নয় কি রাজশাহী? ঢাকা। বাংলাদেশি কোনো স্পেশাল খাবার যেটা আপনার খুব পছন্দ? ওই যে বাংলাদেশে যেটা পাওয়া যায় ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ, পদ্মার ইলিশ একদম বাঙালি বলতে পদ্মার ইলিশ। হ্যাঁ, পদ্মার ইলিশ। আর আপনাকে যদি বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আপনি কোন জায়গাটা যাবেন? ঢাকায়। আমরা কোন জেলায় যাবেন? কোথায় যাবেন আমরা? বাংলাদেশ আপাতত এখন পর্যন্ত যাইনি, কিন্তু যদি সুযোগ পাই তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা দেখার ইচ্ছে আছে। অবশ্যই ঢাকা যাব, রাজধানী। আমি গেলে খুলনা, রাজশাহী। বাংলাদেশ তো শুনেছি ঢাকাটা খুবই ভালো শহর, তার মধ্যে আরও আছে গ্রামীণ অঞ্চল, চট্টগ্রাম, নোয়াখালী। বাংলাদেশে কোনো আত্মীয় আছে আপনাদের? না, সেই হিসাবে এখন পর্যন্ত কোনো আত্মীয় নেই, কিন্তু আমার পূর্বপুরুষ যদি আজ থেকে আমাদের প্রজন্মের আগে যদি যাওয়া যায়, আজ থেকে আমার বাপ দাদা, তার দাদার দাদার আমল যদি যায়, তাহলে আমাদের আত্মীয় পাওয়া যেতে পারে। কেন, তিন পাঁচ পুরুষ আগে আমাদের বাংলাদেশেরই সব মনে হয় ওখানকার বাসিন্দাই ছিলেন। খুলনায় মেন টাউনে খুলনায় আছে। বাংলাদেশে আপনার কোনো রিলেটিভ আছে? না, নেই কেউ। আপনি, আপনাকে যদি যেতে দেওয়া হয় আপনি কি বাংলাদেশ যাবেন? যাব, বাংলাদেশ, ঢাকা, কক্সবাজার। ওকে, পাশের দেশ হলো এক ভাষা, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। কখনো মনে হয় না অন্য দেশ, কিন্তু মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই কিছু বাংলাদেশি ছেলেরা আছে যারা ভারতের, ভারতীয়দের নামে এত জঘন্য ভাষায় গালিগালি করে, খুব কষ্ট হয় তখনই নিজের, মানে ভারতীয়রা এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা আমরা সবাই জানি, বাংলাদেশও জানি। তা সত্ত্বেও কিছু, মানে কিছু সংখ্যক, সবাই না, সবাই খারাপ কখনোই বলবো না, আমাদের ভারতবর্ষের মধ্যেও অনেকেই খারাপ, তখন সত্যিই খুব খারাপ লাগে। এমনি বাংলাদেশকে মনে হয় আমার নিজের বাড়ি, কারণ বাংলাদেশে হয়তো আমার কোনো এক পূর্বপুরুষ বা এবং কোনো আত্মীয় থাকতেই পারে, আমি জানি না, হয়তো। বাংলাদেশ সত্যি খুব ভালো জায়গা। সম্প্রীতি সবার জন্য, ধর্ম যার কাছে তার ধর্ম তার কাছে,
তাই না? তো এত বন্ধুত্ব এখন দেবটা আমরা নিজেরাই বজায় রাখতে পারি তাহলে তো আর কোনো সমস্যাই হয় না, যেহেতু এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আর আসবে না। ধন্যবাদ, আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো। আপনার যদি বাংলাদেশে যাওয়ার সুযোগ হয় তবে আপনি কিন্তু আমাদের দেশের সম্বন্ধে পজিটিভ রিয়াকশানটা দেবেন বাংলাদেশের মানুষের কাছে। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরে কোনো একদিন কোনো এক অন্য ভিডিওতে। যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কন্টেন্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।